হ্যালো, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ইন্তু ভাই, ওয়ালাইকুম আসসালাম। কোন ভাই? কেমন আছেন ভাই? ও কোন ভাই? আমি ভালো আছি। একটু স্টুডিও সাউন্ড একটু বাড়িয়ে দিতে হবে, আমি ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া, আপনার নামটা বলতে হবে। আমি তানজিল হোসেন রাজু, খায় আচ্ছা, বাদাম কাজু। ও ওকে, এই জন্য আজকে উপস্থিত আছেন আজু। আজও উপস্থিত আপনার জন্য ভাই। আরেকবার সালাম দেন তো। আসসালামু আলাইকুম। না না, হাতটা এইভাবে করে রাখেন, আমি হাতটা দেখবো। আচ্ছা, ভাবছিলাম তরকারিতে হলুদ বেশি হয়েছে। না, অত বেশি হলুদ হয় নাই। না, তরকারিতে স্ক্রিনে হলুদ দেখাচ্ছে, বাট হলুদ না। হ্যাঁ, ওটা আমি বুঝে গেছি, ওটা আমি বুঝে গেছি, একদম টেনশন নেই এবং দুশ্চিন্তাও করার কোনো কারণ নাই, ঠিক আছে? তো ভাইয়া, আপনি সাদা, আপনার পেছনেও সাদা, কেমন লাগছে দাদা? ভাই আমি তো ভাবছি গত সপ্তাহে আপনি সাদা পড়ছেন, আমি ভাবছি আপনি এই সপ্তাহেও সাদা পড়বেন। হুম হুম গত সপ্তাহে আপনাকে সাদাতে খুব ভালো লাগছে ভাই। ও আচ্ছা, সাদা পড়লে আমার খুব নামায়, থুকু মানে মানায় আচ্ছা আচ্ছা, না। আপনাকেও খুব সুন্দর লাগছে রাজু ভাই, খুবই সুন্দর লাগছে। তো বলেন, ধন্যবাদ ভাই। আপনি তো মনে হয় গত সপ্তাহে না তার আগের সপ্তাহে আসছিলেন আমাদের শোতে। জি ভাই, এবং আপনাকে দেখতে বারবার ইচ্ছে করে ভাই, আপনার সাথে যুক্ত হতে বারবার ইচ্ছে করে, আরটিভি পর্দাতে থাকতে খুবই ইচ্ছে করে ভাই, আচ্ছা, বুঝতে যদি পেরেছি। কোনো সম্ভব থাকতো কন্টিনিউ থাকার। হ্যাঁ হ্যাঁ, এই যে কন্টিনিউ, তো আমরা গতবারও আপনাকে আচ্ছা, পেলাম, এবারও পেলাম, প্রত্যেক এটাই তো সপ্তাহে কন্টিনিউ। হ্যাঁ, আর আপনি কি সুন্দর করে ইনশাআল্লাহ। বললেন, আমার সাথে থাকতে ভাল লাগে, আরটিভির পর্দায় থাকতে ভাল লাগে, তার মানে দুই পক্ষরে আপনি খুশি রাখছেন, ইমতুও আচ্ছা খুশি, আরটিভিও না খুশি। ভাই, আপনি তো আরটিভির একজন মেম্বার না? আপনি তো আরটিভির একজন সদস্য, গর্বিত সদস্য ভাই। গর্বিত মানে বিশাল বড় গর্বিত সদস্য। ইন্দু ভাই, হ্যাঁ, আপনাকে একটু কথা বলবো। একটু কথা। আমার প্রিয় মানুষটা কোনো একটা কারণে আমাকে ভুল বুঝতেছে। আপনি আহারে, যদি আপনি একটু শর্ট করে ওকে একটু যদি বলে দিতেন। আপনি কি প্রিয় মানুষটার নামটা বলতে চান নাকি বলতে চান না? বলা যায় আফরুজা আক্তার লিজা। আফরোজা আক্তার লিজা, তোমার জন্য আমার রাজু ভাইয়ের চোখ হয়ে গেছে ভিজা। সো আপনাকে যে কথাটা বলছি, সেই কথাটা হচ্ছে, রাজু ভাই আপনাকে মন থেকে ভালোবাসে, একসাথে সম্পর্ক কান্না থাকলে। করছি ভাই, কিছু দিয়ে মুছে ফেলছি। আহারে, আমিও কাইন্দেলছি। তো লিজাপু, রাজু আপনারে বহুত মহব্বত করে, বহুত মহব্বত করে, মানুষটারে ভুল বুঝেন না, আর ওটা তো ভুল আমি, বুঝলেও ক্ষমা করে দেন। আপনি বলবেন, আপনি আর কিছু রাজু বলবেন ভাই, কিন্তু উত্তর আমি বলবেন। কথা কইতেছি, আপনি মাঝখানে বামারটা কেন ডুগাই, সরি, বামারটা কেন ডুগাই দিতেছেন কন? আমি তো আপনার হয়েই ওকালতি করতেছিলাম, দেছেন আচ্ছা সব শেষ কইরা সরি দেছেন। সরি ভাই, সরি আমারে না, জায়গা মতো বলেন, সেন্টার ঠিক রাখেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্কে ডিস্টার্ব সেন্টার করছে। ঠিক আছে। আপনি যেহেতু আসেন, সবসময় আসবেন, এবং লিজাপুর প্রতি আমি আরও একবার বলছি, রাজু ভাই কিন্তু খুবই মানে আমার সাথে ফান করে, বিকজ আমি অনেক ফান করি, বাট কথাটা আপনি সিরিয়াসলি নেবেন, ভালোবাসা সবার আগে, সম্পর্ক তার আগে, ঠিক আছে? মান অভিমান হবে, আবার ঠিক করে নেবেন, 1 ঘন্টা ঝাড়বেন, তারপর 1 ঘন্টা পরে আপনি আরও বেশি ভালোবাসা দেখাবেন। ওকে,